আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইজি ফ্যাশনের পেজ থেকে লাইভে আসি। আমাদের যশোরে ইজি ফ্যাশনের 71তম শাখায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। উদ্বোধনী অনুষ্ঠান আছে আমাদের সাথে মোহাম্মদ, জাতীয় টিমের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, এছাড়াও আমাদের মাঝে আছে ইজি ফ্যাশনের মালিকগণ। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হয়ে যাচ্ছে আমাদের ইজি ফ্যাশনের যশোরে 71তম শাখার। উদ্বোধন হয়ে গেল আশরাফুলের হাত দিয়ে আমাদের যশোরের ইজি ফ্যাশনের 71তম শাখা। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে যে কোনো দুইটি প্রোডাক্ট কিনলে একটি নির্দিষ্ট পোলো টি শার্ট একদম ফ্রি। ইজি ফ্যাশনের মালিক পক্ষ শুভেচ্ছা জানাচ্ছে আমাদের জাতীয় টিমের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। উপস্থিত আছে আমাদের মাঝে ইজি ফ্যাশনের সম্মানিত চেয়ারম্যান স্যার আসাদ চৌধুরী, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ইসাদ চৌধুরী, এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছে ইজি ফ্যাশনের ডিরেক্টর তৌহিদ চৌধুরী স্যার। যারা লাইভে রয়েছেন সবাইকে সাধারণ মানুষ যেন এই প্রোডাক্টটা ইউজ করতে পারে সেইভাবে তারা প্রাইজের দিকে খেয়াল করেন সবসময়। এখনো ডে বাই ডে তারা কোয়ালিটির দিকে নজর দিয়েছেন, আগের থেকে নজর ছিল, এখন আরো ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছেন। মোহাম্মদ আশরাফুল, আপনাকে আসলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনি যে পরনে সাদা জ্যাকেটটি রয়েছে এটি আসলে কি ইজির কালেকশন নাকি বাইরে থেকে নিয়েছেন? আমাদের শরীরে সবকিছু ইজির জিনিস ইউজ করা, জিন্স থেকে শুরু করে টি শার্ট এবং জ্যাকেট যেটা সবকিছু আমি শুনটা ইজির না, আর সবকিছু আসলে ইজি। আচ্ছা, যশোরে আপনি কতবার এসেছেন? যশোরে তো আসলে ইজির জন্য তো দুইবার আসলাম, 2019 এবং আজকে ইজি ফ্যাশন দুইটা শোরুমে আমি ওপেনিং করেছি। এখন খেলার কারণে অনেকবার এসেছি, খেলার কারণে 2000 সালে আমার প্রথম এসেছিলাম, আমরা যশোরে আমার ফার্স্ট ন্যাশনাল লিগের ম্যাচ খেলেছিলাম যশোরে। যশোর আপনার কি ভালো লাগে মোহাম্মদ আশরাফুল যদি বলতেন? অনেকে যশোর, নড়াই, তারপর খুলনা, এই জায়গার তো আসলে বলবো যে বাংলাদেশের সব বেস্ট পেস বোলার গুলা কিন্তু এবং বেস্ট ক্যাপ্টেন গুলা বাংলাদেশের ক্রিকেটের সব বেস্ট ক্যাপ্টেনরা কিন্তু যশোর, খুলনা, নড়াইলের সব ক্রিকেটার হাবিবুল বাসার, সুমন রায়, কুষ্টিয়ার দুটো খুলনা হয়ে খেলেন সাকিব, তারপর মাস্টারজি, সব কিন্তু বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন গুলো কিন্তু এই এরিয়ার। তো ফুটবল ভালো লাগে, খাওয়া দাওয়া যদি বলি সেটা যদিও যশোর না, যশোর থেকে একটু দূরে খুলনাতে, তো ফুটবলটা খুবই ভালো লাগে। মোহাম্মদ আশরাফুল, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে, বিশেষ করে জ্যাকেটটিতে, যদিও ইজি ফ্যাশনের, তারপরেও হয়তো অনেকেই ক্যামেরা রয়েছেন আমার সাথে একমত হবেন,
আমরা আসলে ইজি ফ্যাশন এবং আজকের উদ্বোধন নিয়ে শুনেছি। আমি আসলে ক্রিকেট প্রসঙ্গ একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, যদিও আমাদের বিপিএল স্টার্ট হয়েছে, বিপিএল নিয়ে আপনার এইবারে বিপিএলটা কেমন হচ্ছে, বা আমরা দর্শকরা বিপিএল দেখে কতটুকু মজা পাবো, বা কি হচ্ছে এটা নিয়ে আপনি যদি কিছু বলতেন। প্রথম দুইটা বিপিএল অসাধারণ ছিল, ফরেন কালেকশন বলেন বা প্রথম দিকের বিপিএল অন্যরকম, ওইভাবে আসলে আমরা যেটা আশা করেছিলাম যে আসলে ওই প্রথম দুইটা দেখে ভেবেছিলাম যে আমাদের আরো অথবা সুন্দর হবে, বিশেষ করে আসলে এই জিনিসটা মিসিং যে ফ্র্যাঞ্চাইজি যারা আসছে তারা যদি নিজেদের গ্রাউন্ড তৈরি করতে পারতো, লাইক হোম অ্যান্ড অ্যাওয়ে খেলাগুলো যদি করতে পারতো তাহলে আরো ভালো হতো। আমাদের খেলাগুলো আসলে তিনটা ভেন্যুতেই হয় সবসময়, এই কারণে যতটা মানুষ যতটা মাঠে গিয়ে খেলা দেখার সুযোগটা ওইভাবে নাই, যেমন খুলনার খেলা যদি খুলনায় হতো, রংপুরে রংপুরে হতো, এটা বেশি মজা হইতো, এই জিনিসটা মিসিং, যে বিভাগের খেলা ওই বিভাগে হলে আসলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ। আসলেই দর্শকদের মনের কথা বলেছেন, প্রত্যেকটা বিভাগে এইভাবে, যেমন ইজি ফ্যাশন ঢাকায় না, ইজি ফ্যাশন যশোরে রয়েছে, ইজি ফ্যাশন খুলনায় রয়েছে, ইজি ফ্যাশন চট্টগ্রাম রয়েছে, ঠিক এইভাবেই বিপিএলটাও যদি আমরা বিভাগীয় পর্যায়ে দেখতে পারতাম তাহলে আমাদের আরো বেশি ভালো লাগতো, বেশি উপভোগ করতে পারতাম। যাই হোক, ক্রিকেট নিয়ে আপনার সুন্দর মন্তব্য। আজকে আজকে আপনি কি যশোর থাকছেন না চলে যাবেন? আচ্ছা, যশোরবাসীর পক্ষ থেকে এবং ইজি ফ্যাশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, অনেক কষ্ট দিয়েছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা যারা লাইভে রয়েছেন, অনেকক্ষণ ধরে লাইভে রয়েছেন দেখছেন, সবার উদ্দেশ্যেই বলছি, এটি ইজি ফ্যাশন যশোর মেগামল, বিশাল পরিসরে আপনারা শোরুমে না ঘুরলে কেউ না দেখালে কেউ বুঝবেন না, কেউ বুঝবেন না যে এই শোরুমটা কত বড়। আমি বিশেষ করে একটি পার্ট দেখাচ্ছি আপনাদের, জুনিয়র পার্টটা, আমি জুনিয়র পার্টে যাচ্ছি আপনাদের, জুনিয়র পার্টটা আপনারা দেখছেন যে জুনিয়র একটা সাইড রয়েছে, যে সাইডটার জুনিয়র ইজি ফ্যাশন জুনিয়র, ইতিমধ্যেই আপনাদের অনেকেই অবগত হয়েছেন যে জুনিয়র প্রোডাক্ট কি এবং জুনিয়র আসলে ইজি কেমন প্রোডাক্ট দিচ্ছে। জুনিয়রের কিন্তু বেশ আলাদা করেই প্যান্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, হাফ প্যান্ট, অনেক কিছু ডিসপ্লে করা হয়েছে, হাফ শার্ট, ফুল শার্ট, জুনিয়রের বেশ কালেকশন রয়েছে কিন্তু এই যশোর জেলা স্কুলের বিপরীতের এই শাখাটিতে। এটি যশোর মেগামল, ইজি ফ্যাশন মেঘামল, মেঘামল এটার কারণ হচ্ছে আমাদের যশোরের আগেও আরেকটি শাখা দেওয়া হয়েছিল, এটি ইজি ফ্যাশনের দ্বিতীয় শাখা। আপনারা যারা দেখছেন ইজি ফ্যাশনের যশোরের এটি দ্বিতীয় শাখা, বিশাল পরিসরে অল্প কিছুক্ষণ আগেই শুভ উদ্বোধন হয়ে গেল। আপনারা যারা অনেকেই লাইভে রয়েছেন আপনাদেরকে বলছি, এটি যশোর জেলা স্কুলের অপোজিটে বিশাল পরিসরে ইজি ফ্যাশন এই অল্প কিছুক্ষণ আগেই শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবং যারা উদ্বোধন উপলক্ষে যশোরের যারা রয়েছেন আপনাদের জন্য একটি অফার রয়েছে আজকে উদ্বোধন উপলক্ষে, সেটি হচ্ছে যে কোনো দুটি পণ্য কিনলেই একটি নির্দিষ্ট পলো টি শার্ট ফ্রি থাকছে, এবং অনেক সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে, শীতকালীন, অনেক শীত পড়েছে আপনারা জানেন, যশোরেও শীত আছে, আমি সকালে ঢাকা থেকে আসছি, কুয়াশা, অনেক শীত, বেশ কয়েকদিন ধরেই এই শীতের মধ্যেই শুভ উদ্বোধন হয়ে গেল যশোরের এই শাখাটি। আপনাদের আমি শোরুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, মোহাম্মদ আশরাফুলকে ঘিরে কিন্তু অনেকেই ছবি তোলা ট্রাই করছেন। আপনারা যারা রয়েছেন প্রত্যেককেই আমি ডেনিম কালেকশন দেখছেন আপনারা, আমি আসলে বাইরের লুকিংটা আপনাদের দেখাবো, দেন আমি লাইভ থেকে চলে যাব, দীর্ঘ সময় লাইভে থাকছি না। আপনারা যারা এই শোরুমে আসবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা যশোরে রয়েছেন, যারা ইজি থেকে কেনাকাটা করেন, যশোরবাসী, বিশেষ করে যশোরের বাইরে থেকে যারাও আসেন, নড়াইল থেকে এবং অন্যান্য জায়গা থেকে যারা আসেন, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ইজি ফ্যাশন 71তম শাখার আজকে শুভ উদ্বোধন হয়ে গেল বিশাল পরিসরে,
অনেক সুন্দর করে সাজিয়েছে ইজি ফ্যাশন আজকের এই শাখাটি। আপনারা দেখছেন যে উদ্বোধনী কার্যক্রম সাজসজ্জা, এবং আপনারা সবার পরিচিত এই রাস্তাটি, সকলের পরিচিত, অনেক সুন্দর। আমি 2019 সালে এর এই এই রোডেই ইজি ফ্যাশনের শাখাটি যখন উদ্বোধন হয় তখন এত প্রশস্ত রাস্তা ছিল না। আজকে দেখেন আপনারা ইজি ফ্যাশনের শুভ উদ্বোধনকে ঘিরে ব্যাপকভাবে, দেখেন আবার বাজনাও রয়েছে, বাজনা রয়েছে, মানে একটা উদ্বোধন যাকে বলে, যে যেভাবে উদ্বোধন করলে মানুষ জানবে, প্রচার হবে, একটা ধুমধাম আয়োজন, সেটি কিন্তু ইজি ফ্যাশন করেছে। অনেক বাইক কিন্তু সামনে ইজি ফ্যাশনের এই জায়গায় অনেক বাইক রয়েছে। আসলে এই এলাকার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বহন হচ্ছে বাইক, বাইক কাস্টমারই অনেক বেশি। রাস্তাও অনেক সুন্দর, বিশাল প্রশস্ত রাস্তা, আপনারা দেখছেন এই ঘোড়ার গাড়ি যেটা দিয়ে প্রচার প্রচারণা করা হয়েছিল, আপনারা যারা দেখছেন এই লাইভ, এইটা দিয়ে কিন্তু গত 2 দিন ধরে প্রচারণা চলছে পুরা যশোর এলাকায়। দেখেন কত সুন্দর রাস্তা, ঠিক সন্ধ্যার আগে আমি দেখাচ্ছি, একদম 3 রাস্তার মোড়, জেলা স্কুল, এই যে এটাই জেলা স্কুল, আপনারা যারা দেখছেন এটাই জেলা স্কুল, এই যে এটা হচ্ছে শিক্ষা অফিস, ওই ওই পাশে জেলা স্কুল, দেখেন সাইড ভিউ অনেক সুন্দর। ইজি ফ্যাশনের এই শাখাটি আউট ভিউ প্রোডাক্ট সব মিলিয়ে দারুণ, আপনারা আসলে না আসলে সরাসরি বুঝবেন না যে কত সুন্দর করে সাজানো হয়েছে ইজি ফ্যাশনের এই শাখাটি, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাজনা আয়োজন সব মিলে আসলে চমৎকার এই আয়োজন ইজি ফ্যাশনের উদ্বোধন, আপনারা সবাই আমন্ত্রিত। দেখেন মডেল আরিফিন সুবল তামার অনেকগুলি উইন্টারের ড্রেস কিন্তু বিলবোর্ড এবং যে লাইটিং বক্স করা হয়েছে এর মধ্যে একটি শুভ, আরিফিন শুভ বড় একটি ছবি রয়েছে, অনেক সুন্দর। এবং আউটলুকিং আপনারা দেখছেন অনেক সুন্দর, অনেক গ্রোস, এক কথায় বলতে গেলে অসাধারণ একটি শোরুম, এখান থেকে একদম বিশাল পরিসরে ইজি ফ্যাশনের এই শাখা যশোর, এই শাখায় সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ জানিয়ে আর লাইভ দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সে পর্যন্ত আবারও দেখা হবে ইজির কোনো অনুষ্ঠান বা কোনো লাইভে।